हेलो फ्रेंड्स, वन नाइट एट द कॉल सेंटर बाय चेतन भगत। आज के এই নভেলের তৃতীয় অংশ। যারা নতুন দেখছো তাদের সবাইকে অনুরোধ আগের দুটি অংশ দেখার জন্য। চলো এবার শুরু করা যাক। শেফালি, যে শ্যামের বর্তমান গার্লফ্রেন্ড, তার সঙ্গে শ্যামের যখন দেখা হয় শেফালি তখন খুব রাগ দেখায়, যেটা শ্যামের কাছে খুবই বিরক্তিকর বিষয়। কারণটা একটাই, শেফালি ভীষণই ইরিটেটিং। যাই হোক, শেফালি আরও 3 মিনিট শ্যামের মাথা খাবে, তারপর চলে যাবে। শ্যামও অপেক্ষা করে সেই 3 মিনিট কত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। তারপর শ্যাম এক প্রকারে রেহাই পাবে। আর এই শেফালি শ্যামকে নানা প্রকারের নাম দেয়, যা শ্যামকে অস্বস্তিতে ফেলে দেয়। ফাইনালি শেফালি চলে যায়, তারপর শ্যামও নিজের কাজে এসে যোগ দেয়। শ্যামের গ্রুপের নাম ওয়েস্টার্ন অ্যাপ্লায়েন্সেস স্ট্র্যাটেজিক গ্রুপ। এই গ্রুপের কাজ হলো অন্য ট্রাবল শুটারদের মতো গ্রাহকদের যত হোম প্ল্যান্স আছে, যেমন ফ্রিজ, ওভেন, ভ্যাকুম ক্লিনার, এই সবের সাথে ডিল করা। শ্যামের গ্রুপে সবাই সবাইকে দেখতে পায়। সে ভূমের পাশে, অন্যদিকে প্রিয়াঙ্কার অপোজিটে বসে। মিলিটারি আঙ্কলও একটু কর্নার করে বসে। এরপর একটা ঘোষণা হয় যার কারোরই পছন্দ হয় না। বাজে তখন রাত 10:31, আর সেই সময় থেকে সবার কাছে কল আসা শুরু হয়ে যায়। প্রথম কল ভ্রুমের কাছে আসে। ভ্রুম বলে, গুড আফটারনুন স্যার, ওয়েস্টার্ন অ্যাপ্লায়েন্সেস ভিক্টর স্পিকিং, হাউ মে আই হেল্প ইউ। আর এইখানে সমস্ত তথ্য গ্রাহকদের দেওয়া থাকে, যেমন নাম, ক্রেডিট কার্ড নাম্বার, কল ডিউরেশন, লাস্ট কল, ওয়েস্টার্ন অ্যাপ্লায়েন্সেস থেকে কী পারচেস করেছে, যাবতীয় তথ্য সবই দেওয়া থাকে। শ্যামের সমস্ত বন্ধুবান্ধব নিজের নিজের কাজে ব্যস্ত। সবাই আমেরিকান অ্যাকসেন্ট, অর্থাৎ আমেরিকানদের স্বরে কথা বলছে। এদের মধ্যে শ্যামই কেবলমাত্র এই স্বরে কথা বলতে ঠিক অতটা পটু ছিল না। শ্যামের তো এই সব পছন্দই না, কিন্তু জীবন তাকে এই মোড়ে নিয়ে এসেছে, তাই তার কিছু করারও নেই, এখন এটাই তাকে করতে হবে। অন্যদিকে ভ্রুম কোনো কাস্টমারকে বোঝাচ্ছে, কিন্তু সেই কাস্টমার কিছু বুঝে উঠতে পারছে না। তারপর যাই হোক, কোনো রকমে ভ্রুম কাস্টমারকে বুঝিয়ে ফোন ডিসকানেক্ট করে। তখনই শ্যাম জিজ্ঞেস করে ভ্রুমকে, সব ঠিকঠাক তো? ভ্রুম বলে, ক্রেজি কাস্টমার। আবার একটা কল আসে। ভ্রুম সেই কলে আবারও একবার বিজি হয়ে যায়। এরপর 10:47 একটা কল আসে। সেই কলটাকে শ্যাম ঈশার সাথে কানেক্ট করে দেয়। সেই কাস্টমার ঈশাকে বলে যে তার ভয়েসটা নাকি খুব সুন্দর। ঈশাও কাস্টমারকে থ্যাংক ইউ স্যার বলে। তবে এই ঘটনা কল সেন্টারের কর্মরত মেয়েদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। তবে এখানে একটা বিশেষ জিনিস যেটা আমাদের কল সেন্টারে কাজ করা এজেন্টদের ধ্যান দিতে হয়, সেটা হলো কল ডিউরেশন। কোম্পানির শর্ত অনুযায়ী 2.5 মিনিটের মধ্যে কল শেষ করতে হবে, আর তার মধ্যেই কাস্টমারের সমস্যার সমাধান দিতে হবে, না হলে এজেন্টদের রিপোর্ট কার্ড খুব একটা ভালো হবে না। যাই হোক,
তার মনে পড়ে যায়। শ্যাম মিউজিয়ামে প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছিল, আর প্রিয়াঙ্কার অপেক্ষা করতে করতে শ্যাম পুরো মিউজিয়াম দুইবার ঘুরে ওরা অনেক দূরে বসে আছে। প্রিয়াঙ্কা ধমক দিয়ে বলে শ্যামকে শট আপ, আর তার সাথে প্রিয়াঙ্কা শ্যামকে বলে মাথা নিচু করতে। তারপর যাই হোক, অন্য কথা হচ্ছিল, কিন্তু তার মধ্যে একটা বাচ্চা প্রিয়াঙ্কা দিদি বলে চিৎকার করে ওঠে। সেই বাচ্চা ওই প্রিয়াঙ্কার আত্মীয়দের মধ্যে একজন ছিল, আর সেই বাচ্চার চিৎকারে পুরো আত্মীয়দের দল চলে আসে। প্রিয়াঙ্কার সেই আত্মীয় ডক্টর কাজিন ছিল। শ্যাম তো উঠে চলে যাচ্ছিল, কিন্তু প্রিয়াঙ্কা বলে শ্যামকে দাঁড়াতে আর পরিচয় করায়। সেই ডক্টর কাজিনের নাম ছিল অনুরাগ। শ্যামকে পরিচয় করানোর সময় প্রিয়াঙ্কা বলে যে সে তার বন্ধু, তারা একই কল সেন্টারে কাজ করে। তবে প্রিয়াঙ্কার সেই রিলেটিভ খুব একটা আগ্রহী ছিল না শ্যামের সাথে কথা বলতে, আর তাদের বাচ্চা শ্যামের অর্ধেক পপকর্ন খেয়ে ফেলে। তখনই একটা শব্দের সাথে শ্যামের স্বপ্ন ভেঙে যায়, আর সে দেখে লাইনের সাথে কিছু সমস্যা হয়েছে, এই রকমটাই ভ্রম জানায়। শ্যাম বলে ঠিক আছে, তাহলে বক্সিকে গিয়ে জানাই বিষয়টা। তারপর শ্যাম যখন যাচ্ছিল বক্সির ক্যাবিনের দিকে, সে দেখে ট্রেনিং রুমের রাত তখন 10:51। ফ্রেশারদের আমেরিকান অ্যাকসেন্টের ট্রেনিং দেওয়া হচ্ছিল। এক নজর ওই দিকেও ধ্যান দেয়। আর সেখানে ট্রেনার বলছিল, 35 বছরের আমেরিকানদের বুদ্ধি 10 বছরের ইন্ডিয়ান বাচ্চার সমান। এক কথায় আমেরিকানরা বোকা, আর এটাই মনে গেঁথে নিয়ে কাজ করতে হবে। শ্যাম এইসব শুনে বক্সির কেবিনে গিয়ে পৌঁছায়। ক্যাবিনটা বেশ বড়সড়। বক্সি কম্পিউটারের কিছু দেখছিল এক দৃষ্টিতে। যেইমাত্র শ্যামকে দেখে অমনি তাড়াহুড়োর সাথে কম্পিউটার কিছু হাইড করার সে চেষ্টা করে। শ্যাম গুড ইভিনিং বলে ক্যাবিনে আস্তে আস্তে প্রবেশ করে, যাতে বক্সি নিজের কম্পিউটারে যেই ওয়েবসাইট দেখছিল সেটা বন্ধ করতে তার জন্য কিছুটা সুবিধা হয়। শ্যাম খুবই ভালোভাবে বক্সিকে অবজার্ভ করে। সে বক্সি অনেকটা রাবণের মতন দেখতে, এটা শ্যামের অবজারভেশন। বয়সের দিক থেকে 30, দেখতে লাগে 40, আর কথা বলে 50 বছরের মতো। মাথায় কত তেল লাগায়। অমনি বক্সি বলে, কি রকম চলছে শ্যাম? শ্যামও জানায় লাইনের সমস্যার সম্পর্কে, কিন্তু বক্সি সেটায় কোনো তোয়াক্কা করে না, শ্যামকে জ্ঞান দিতে লাগে। বক্সি বলে জীবনে তাকে আগে বাড়তে গেলে এই দুটো গ্রাফের মতন জীবন হতে হবে। এই বক্সি যেই সাউথের ইউনিভার্সিটি থেকে MBA করেছে, সেই ইউনিভার্সিটির নামই তো শ্যামের উচ্চারণ করা কঠিন। অন্যদিকে ভ্রম হয়তো ভাববে যে শ্যাম বক্সির কাছে না গিয়ে বাইরে কোথাও সিগারেট খাচ্ছে, কিন্তু সিগারেট না জ্বালিয়ে শ্যামের কান দিয়ে ধোঁয়া বেরাচ্ছে। কারণ বক্সি যেইভাবে শ্যামকে আটকে শ্যামের অনিচ্ছা শ্যামকে জ্ঞান দিচ্ছে, তা শ্যামের জন্য খুবই কষ্টকর।
এরপর শ্যাম বক্সিকে জানায় যে অন্য কোনো সময় শ্যাম সময় করে পার্সোনালি এসে বক্সির এই মূল্যবান বাণী শুনবে। আপাতত লাইনে কিছু সমস্যা, সেটা যেন বক্সি দেখে সলভ করে দেয়। তারপর শ্যাম বক্সির ক্যাবিন থেকে চলে আসে। তৃতীয় অংশ এখানেই শেষ, পরবর্তী অংশ পরের অংশে।